হে গাইস, মেশো থেকে শপিং অর্ডার করেছেন, এবার এটাকে কি করবেন হাতে পেয়েছেন। যেমন আমি এই যে শার্টটা দেখতে পাচ্ছেন, গেঞ্জি শার্ট, আমি এটাকে অর্ডার করেছি, এমনকি আমি যে হাতে পেয়েছি, আর তোমরা আমার থাম্বেলটা দেখেছ যে রিটার্ন করে দিব। রিটার্ন করার পরে আমরা ব্যাংকে টাকা নিব। কিভাবে করতে হবে আজকে এ টু জেড আমি আপনাদেরকে স্টেপ বলে দিব, তোমরা আমার স্টেপগুলো দেখবেন, তাহলে কিন্তু যে অর্ডারটা আপনি হাতে পাবেন সেই অর্ডারটাকে কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, অর্ডার ক্যান্সেল করার জন্য কি করতে হবে, যেহেতু আমি এই জামাটাকে মানে ক্যান্সেল করে দিব, ক্যান্সেল করার পরে এটা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তাহলে কিভাবে আনতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা, আর কিভাবে এটাকে মানে রিটার্ন করতে হবে, আজকে এই ভিডিওটা এ টু জেড দেখবেন, তাহলে কিন্তু শিখে যাবেন। তাহলে চলো কিভাবে মানে শপিং ক্যান্সেল করতে হবে শিখে নেই এই ভিডিওতে। মেশো থেকে অর্ডার রিটার্ন করবেন, রিটার্ন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেবেন। নেওয়ার জন্য আগে মেশোটাকে খুলবেন, তারপর মাই অর্ডারে আসবেন, যেটাকে রিটার্ন করবেন এটাকে আগে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কি করতে হবে এবার এটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে লেখা থাকবে রিটার্ন অথবা এক্সচেঞ্জ অর্ডার, এই যে এইটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, দুই নাম্বারটাকে সিলেক্ট করবেন, কারণ উপরেটা হচ্ছে এক্সচেঞ্জ, আর মানে ওটার পরিবর্তে আরেকটা দিয়ে যাবে, আর আমি নিব না। এখানে উপরে যে দেখতে পারবেন এখানে টিক করে দিবেন, তারপরে এখানে দুটো অপশন পাবেন, একটা রিটার্ন একটা এক্সচেঞ্জ। যেহেতু আমি রিটার্ন করে দেবো তাহলে রিটার্নে ক্লিক করে দিবেন, যদি রিটার্ন করতে চান তারপর সাবমিট করে দিবেন। তারপর সাবমিট করার পরে এখানে যে অ্যাড ইমেজ, আপনার যে অর্ডারটা থাকবে সেই অর্ডারের কিন্তু একটা ফটো এখানে দিতে হবে। তাহলে আমি কি করব, আমার যে অর্ডারটা আছে আমি এটার একটা ফটো এখানে দিয়ে দিব। এখানে কি করবেন, ফটোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপলোড করে দিবেন, আর এখানে আপলোড হওয়ার পরে এখানে চলে আসবে। তারপর কি করবেন, এখান থেকে সব দেখে নেবেন, দেখে নেওয়ার পরে যে নিচে দেখবেন সাবমিট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার কি করবেন, এখানে দুটো অপশন আছে, এবার আপনি কোন ইসেতে টাকা নেবেন, ইউপিআই আইডি না ব্যাঙ্ক ট্রান্সফার। যদি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাঙ্কের অ্যাকাউন্টে নেবেন, আর আমার মতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেওয়াটাই ভালো। তাহলে আমি কি করব, আমার যে অর্ডারটা আমি করেছি 233 টাকার, তাহলে আমি এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেব। তাহলে আমি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার এখানে ক্লিক করব, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তারপর অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, তারপরে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে কী নাম আছে এটা এখানে ভালোভাবে বসাবেন, আর ব্যাঙ্কের অ্যাকাউন্ট একদম সঠিকভাবে বসাবেন। যদি একটা নাম্বার ভুল হয়ে যায় তাহলে কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাবে টাকা। তাহলে কি করবেন, আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর, তারপর নিচে আরেকবার থাকবে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, এটা এখানে ভালোভাবে বসাবেন। বসানোর পরে আপনার যেই নামটা থাকবে সেই নামটা সেখানে বসিয়ে নেবেন। আমি এখানে আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর কনফার্ম অ্যাকাউন্ট নম্বর করে নিলাম। এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা নাম আছে আমি এখানে দিয়ে দিলাম, সুশান্ত রায়। এবার এখান থেকে কি করতে হবে, এখান থেকে এই যে ভেরিফাই এইখানে ক্লিক করবেন। এখানে আমি ভেরিফাইতে ক্লিক করলাম, এবার এখানে ক্লিক করার পরে এবার এখানে কিন্তু সব চলে আসবে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার অ্যাড হয়ে গেল, কারণ আমি এটা একটু মিচিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা চলে আসলো, লিঙ্ক হওয়া মাত্র মানে 1 টাকা চলে আসবে। তারপর কী করবেন, কন্টিনিউ এখানে ক্লিক করবেন। কন্টিনিউ করার পরে কিন্তু এটা আপনার যে অর্ডারটা মানে রিটার্ন এটা হয়ে গেল, আর এটা সাকসেসফুল হয়ে গেল। এবার এখান থেকে ক্যান্সেল রিফান্ড এটা কিন্তু করবেন না, যদি এটা ক্যান্সেল রিফান্ড করে দেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, যে রিটার্ন করে দিলেন তাহলে এটা দেখতে পারবে না। এবার এটা মানে কত দিনের মধ্যে নিয়ে যাবে, এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে নিয়ে যাবে, কারণ এটা আমি আজকে করলাম, আর এটা নিয়ে যাবে কালকেই, আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা চলে আসবে। 233 টাকা যে আমার অর্ডারটার দাম ছিল সেই টাকাটা আমার ব্যাঙ্কে চলে আসবে। তাহলে দেখো কিভাবে মানে মেশো থেকে অর্ডার নেওয়ার পরে অর্ডারটাকে রিটার্ন করে টাকা হাতে নিতে হবে, এই ভিডিওটা দেখে এ টু জেড আমি আপনাদেরকে স্টেপ বলে দিলাম। তোমরা আমার এই ভিডিওর স্টেপগুলো ফলো করো, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।